নমস্কার বন্ধুরা, আমি সাগর। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমসের বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। এর ভিডিওতে আমরা করেছিলাম ত্বরণ, দূরত্ব, বেগ, দ্রুতি সম্পর্কে আলোচনা। আজকের এই ভিডিওতে করব আমরা কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ সম্পর্কে আলোচনা। ভিডিওটিতে যারা নতুন, তোমরা আগের ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। আর যারা নতুন, তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের বাংলা কি? বাংলায় বলা হয় ত্বরণ, ঠিক আছে? এবার ত্বরণ কাকে বলে? ত্বরণ, ত্বরণ কাকে বলা হয়? না, বেগ বৃদ্ধির হারকে বলা হয়। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে কি, ধরো একটা বস্তুর প্রাথমিক বেগ, এটাকে আমি লিখছি প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ, সেটাকে আমরা কি ধরি? সেটাকে আমরা ইউ জানি, ঠিক আছে? আর কি, অন্তিম বেগ বা শেষে যে বেগটা ছিল, অন্তিম বেগ, অন্তিম বেগ সমান কি হয়ে যাবে? ভি, সময়। সময় সমানটাকে আমরা কি জানি? সময়কে জানি আমরা কি দ্বারা প্রকাশ করি? আর ত্বরণ, ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ত্বরণকে আমরা ইয়ে দ্বারা প্রকাশ করি। এ মানে কি? অ্যাক্সেলারেশন, ঠিক আছে? তাহলে ত্বরণ কি হয়ে যাবে? ত্বরণের সংজ্ঞায় আমরা পাই বেগ বৃদ্ধির হারকে। দেখো লাস্টের বেগ যেটা, সেটা আগে লিখবে, আর প্রথমে বেগটা কি? বেগ কত বৃদ্ধি পেয়েছে তার হার। হার মানে কি? সময় দিয়ে ভাগ করা। তাহলে কি হয়ে যায়? ইয়ে সমান ভি মাইনাস ইউ বাই টি হয়ে যায়। এটাই এই ত্বরণের সমীকরণ। তাহলে কি, ত্বরণ জানতে পারলাম, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে ইয়ে সমান ভি মাইনাস ইউ বাই টি হয়। এবার এর একক, এর একক সিজিএস পদ্ধতির একক কী হবে? সিজিএস পদ্ধতির একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এসআই পদ্ধতির একক কী হয়ে যাবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। যদি তোমাদের কোশ্চেন আছে ত্বরণ স্কেলার রাশি না ভেক্টর রাশি, তাহলে ত্বরণ হয়ে যাবে ইসি টিওআর ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে কি কি বললাম আরেকবার বলে দিচ্ছি। ত্বরণ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর ত্বরণের সমীকরণ কি হবে? এ সমান ভি মাইনাস ইউ বাই টি হয়ে যাবে। এর সিজিএস একক কি হয়ে যাবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই একক কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কি বের করব? এর মাত্রা, তাই না? এবার ত্বরণের আমরা কি জানি? সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভর আছে কোনো? ভর নেই, তাহলে এম জিরো হয়ে যাবে। এবার কি, সেন্টিমিটার কিসের একক? দৈর্ঘ্যের। তাহলে কি হয়ে যাবে? এল ওয়ান। আবার কি আছে? সময়, সময়টাকে নিচে ভাগ দেওয়া আছে, আমরা কি করব? সময় নিচে ভাগ স্কোয়ার, সময় স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা লিখি কি হয়ে যাবে? এম জিরো এল ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু। এটাই হয়ে যাবে কি? ত্বরণের মাত্রা। তাহলে কি হলো? এম জিরো এল ওয়ান, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু। চলো এবার ইউথ বইয়ে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করি। ইউথ বইয়ে 408 থেকে ত্বরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি বলছে 408-এর কোশ্চেনে দেখো? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম ইজ কল, বেগের পরিবর্তন বাই সময় এটাকে কি বলা হয়? আমি একটু আগে তোমাদের লিখলাম কি? ইয়ে সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বেগের পরিবর্তন বাই সময়, এই ভি মাইনাস ইউ মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে, আর টি মানে কি? সময়। সেটা সমান কি হয়? ইয়ে, এ মানে কি? অ্যাক্সেলারেশন বা ত্বরণ। অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 409-এর কোশ্চেনটা কি বলছে? ইফ দ্য ভেলোসিটি অফ এ কার ইনক্রিজ ফ্রম 5 মিটার পার সেকেন্ড টু 10 মিটার পার সেকেন্ড ইন 5 সেকেন্ডে, দেন হোয়াট ইজ ইটস অ্যাক্সেলারেশন? তার ত্বরণ কত হবে জানতে চেয়েছে। দেখো কি বলতে চেয়েছে, একটা বস্তুর প্রাথমিক গতিবেগ, সেটাকে আমরা কি জানি? ইউ জানি। ইউ সমান কি বলেছে? 5 মিটার পার সেকেন্ড। তারপরে বেগ কত বলেছে? সেখান থেকে বাড়িয়ে 10 মিটার পার সেকেন্ড করেছে। তা কত সময় লেগেছে? তা 5 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমরা ত্বরণ সময় কি জানি? ত্বরণ এ জানি। এ সমান কি হয়? ভি মাইনাস ইউ বাই টি জানি। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো এবার দেখো ভির মান কত জানি? 10। ইউর মান কত? 5। আর টির মান 5 জানি আমরা এখানে। দেখো তাহলে সমান কত হয়ে যাবে? 5/5 কত হয়ে যাবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। দেখো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 410-এর কোশ্চেনটা কি বলছে? অ্যাপ্লাইং এ ফোর্স অফ 5 নিউটন ওয়ান এ উডেন প্ল্যাঙ্ক উইথ মাস এম ওয়ান, এটাই এম ওয়ানটা নিচে হবে, এটাই বস্তু এম ওয়ান কেজি, ঠিক আছে? ইট অ্যাক্সেলারেট উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 10 মিটার পার সেকেন্ড।
বলছে কি একটা বস্তুতে 5 নিউটন বল প্রয়োগ করলে তার ভর কত m/kg, ঠিক আছে, তার ত্বরণ কত হচ্ছে 10 m/s² হচ্ছে। অ্যানাদার প্ল্যাঙ্ক, একটা অন্য বস্তুর মাস m/kg অ্যাক্সেলারেট উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 20 m/s ওয়েন দ্য সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড, ওটাতেও 5 নিউটন বল প্রয়োগ করেছে, যেটা কি ভর m/kg এবং তার ত্বরণ কত 20 m/s². ইফ বোথ দ্য প্ল্যাঙ্ক আর টাইট উইথ ইচ আদার অ্যান্ড দ্য সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দেম, হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন। বলছে যদি দুটো প্ল্যাঙ্ক একসাথে জুড়ে থাকে অ্যান্ড দ্য সেম ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দেম, তাদের মধ্যে একই সেই কি বল প্রয়োগ করা হচ্ছে, মানে কত 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তাহলে তাদের মিলিত ত্বরণ কত হবে সেটাই জানতে চেয়েছে। দেখো এইটা করতে গেলে তোমাদের একটু ধৈর্য রাখতে হবে। দেখো প্রথমে কি বলছে আমি বের করছি, ধরো এটা একটা কাঠের ব্লক, এর ভর কত m1, এটা একটা কি, এটা একটা কাঠের ব্লক, এর ভর কত m2। এবার এরা কি করছে, এরা দুজনকে এখানে চলে এসছে, এরা দুজনে কি করছে, দুজন দুজনের দিকে বল প্রয়োগ করছে। এবার কি হবে দেখো, প্রথম বস্তু এটা m1 ধরছি আমি, একটা m1, ঠিক আছে, তার বল কত, বল 5 নিউটন প্রয়োগ করেছে, আর কি তার যে ত্বরণ হচ্ছে সেটা কত 10 m/s². আমরা কি জানি f সমান m ইন্টু নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এটাই পেয়েছি, f সমান m/a, তাহলে f এর জায়গায় যদি আমরা 5 বসাই আর m এর জায়গায় আমরা m1 বসিয়ে দিলাম, ইন্টু এর জায়গায় আমরা কত বসালাম, এর জায়গায় আমরা 10 বসালাম, তাহলে m1 সমান কত হয়ে যাবে 5/10 হয়ে যাবে, হয়ে যাবে 1/2 হয়ে যাবে, 1/2 kg। তাহলে একটার ভর পেয়ে গেলাম কত, এই m1 যে বস্তুটা আছে তার ভর কত 1/2 kg। আবার একটা কি m2 বস্তু আছে, m2-র মান m2, তার কত বল প্রয়োগ করছে, একই বল প্রয়োগ করছে 5 নিউটন বসিয়ে দেবে। তারপরে কি বলছে, একটা বস্তুর দ্বিতীয় বস্তুর ত্বরণ কি a2 ধরছি, সেটা কত 20 m/s², তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রেও সেই একই দ্বিতীয় গতিসূত্র কি হবে, f সমান m/a হয়ে যাবে। এবার দেখো f এর মান কত জানি আমরা 5, আর m এর মান m2 জানি, সমান m2 এর মান কত 20, এবার m2টাকে যদি আমরা এদিকে রাখি ওদিকে গেলে কত হয়ে যাবে 5/20, মান কত হয়ে যাবে 1/4 kg হয়ে যাবে, 1/4 kg হয়ে যাবে। এবার কি করছে, এবার যদি এই দুটো বস্তু এক জায়গায় এসে দুজন দুজনকে যদি বল প্রয়োগ করে কি করছে দেখো, এবার মিলিত বল, মিলিত ফোর্স কত হচ্ছে, একই প্রয়োগ করছে 5 নিউটন, সমান কি বলেছে দুজনের মিলিত ভর কত হবে 1/2 + 1/4, মিলিত যখন বল 5 নিউটন প্রয়োগ করছে আর দুজনের মিলিত ভর লাগবে, আর দুজনের মিলিত ত্বরণ তাহলে কত হবে, মিলিত ত্বরণ ইয়ে ধরে নিচ্ছে আমি এখানে, ঠিক আছে, তাহলে এ সমান কত হয়ে যাবে, তাহলে এটা আমি 5 বসিয়ে দিলাম, পরের লাইনে কি লিখতে পারি 4 লসাগু হয়ে গেল, তাহলে কত হয়ে যাবে, এটা 2 × 4 + 1 ইন্টু ইয়ে হয়ে যাবে, তাহলে এ সমান কত হয়ে যাবে 20/3 হয়ে যাবে, এই দুইয়ের সাথে 1 যোগ করলে 3 হয়ে যাবে, সেটা উপরে গিয়ে ভাগ হয়ে যাবে, এই 5-এর সাথে 4 গুণ করলে কত হয়ে যাবে 20 হয়ে যাবে, তাহলে এ সমান কত হচ্ছে 20/3, সেটা আবার যদি আমরা করি 3 × 6 = 18, 6.67 m/s². দেখো প্রথম থেকে একটা কি, দেখো প্রথম থেকে আমরা কি করেছি, দেখো m1 সমান m টাকে ধরে নিয়েছি, যেটা m1 ব্লক ছিল সেটাকে m1 ধরে নিয়েছি, তার ভর m1 kg ধরে নিয়েছিলাম, তার বল কত 5 নিউটন প্রয়োগ করছে, ত্বরণ কত 10 m/s², ঠিক আছে, তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানি f সমান m/a, ঠিক আছে, f এর জায়গায় 5 বসিয়ে দিলাম, এখান থেকে ক্যালকুলেশন করে কত পেলাম, m1 এর মানটা পেলাম 1/2 kg। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি পেয়েছি, এটা দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে কি পেয়েছি, m2 সমান m2 জানি না কত ভর, f সমান 5 নিউটন, আর a2 মানে যে ত্বরণটা প্রয়োগ করেছে সেটা কত 10 m/s², তাহলে f সমান ma, তাহলে ওখানে m2 কত বেরোলো 5/20 / 1/4 kg। এবার কি, যখন একে অপরের সাথে যুক্ত থাকে তখন তাদের মিলিত বলে দিয়েছে বল 5 নিউটন হবে, তাহলে দুজন দুজনকে 5 নিউটন বল প্রয়োগ করছে, 5 দিলাম এখানে 1/2 + 1/4, তাহলে এটা করলে কত হয়ে যাবে, ইয়ে সমান 20/3 = 6.67 m/s² অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এই অঙ্কটা তোমরা ধৈর্য ধরে করবে, নিশ্চয়ই বুঝতে পারবে, আর যদি না তোমরা এই অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমরা ভিডিওটি এই কোশ্চেনটা প্রথম থেকে আবার দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। 411 কোশ্চেন কি বলছে, হোয়েন এ ফোর্স অফ 21 নিউটন ইজ অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট অফ মাস 3 কেজি, হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন জেনারেটেড।
বলছে 3 কেজি ভরের একটা বস্তুতে 21 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কী হবে? দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কী পেয়েছিলাম, এফ সমান কী হয়, এম ইন্টু এ হয় না, বল সমান কী হয়, ভর ইন্টু ত্বরণ হয়। সেখানে বলের মান বলে দিয়েছে 21 নিউটন, 21 বসালাম, এমের জায়গায় লিখলাম কত 3 কেজি ইন্টু এ, তাহলে এ সমান কত হয়ে যাবে, সাথে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো এখানে এরকমভাবে নেই, মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকমভাবে নেই, এরকম আছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এই নিচে থাকলে সেটা উপরে যাবে, তাই বলেছিলাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 412 কোশ্চেন কী বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল, বেগের পরিবর্তনের হারকে কী বলা হয়। দেখো একটু আগেই আমি তোমাদের করে দিয়েছিলাম যখন প্রথম কোশ্চেনগুলো করাই, এ সমান কী জানি ভি মাইনাস ইউ বাই টি, বেগ বৃদ্ধির হারকে কী বলা হয়, ত্বরণ বলা হয়, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 413-তে কী বলছে, ইফ 20 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট অফ মাস 10 কেজি, হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন। বলছে 10 কেজি ভরের বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করালে বস্তুর ত্বরণ কত হবে। দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কী পেয়েছিলাম, এফ সমান এম ইন্টু এ, তাহলে এবার এফের জায়গায় কত বসাচ্ছি আমরা, 20 নিউটন, এমের জায়গায় কত 10 কেজি, তাহলে 10 বসালাম, এটা জানি না এফ বসে মানে যাবে হয়ে যাবে পার সেকেন্ড হয়ে যাবে। ৪১৪ কোশ্চেনটা কি বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 150 কেজি ইজ অ্যাক্সেলারেটেড ইন 5 সেকেন্ড উইথ এ ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড টু 16 মিটার পার সেকেন্ড, ফাইন দ্য অ্যাক্সেলারেশন, ত্বরণ বের করতে বলছে। এবার ত্বরণ সময় আমরা কী জানি, ত্বরণ সময় আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, এখানে ভি মানে কি, ভি মানে অন্তিম বেগ বা শেষে যে বেগটা হয়েছে, আর ইউ মানে কি প্রাথমিক বেগ। এবার দেখো ভির জায়গায় আমি বসাচ্ছি কত 16, তাহলে তো পরে বেগ হয়েছে, তাহলে 16 বসালাম, ইউর জায়গায় কত বসাচ্ছি আমরা 6 বসাচ্ছি, আর সময় কত লেগেছে 5, তাহলে 5 বসিয়ে দিলাম, সমান কত হয়ে যাবে 10/5 হয়ে যাবে মিটার পার স্কোয়ার। দেখো কোথায় আছে, অপশান সিতে আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান সি এর অ্যান্সার হয়ে যাবে। এখানে 150 কেজি দিয়েছে, এটা তোমাদের ভয় পাওয়ার জন্য দিয়েছে, এখানে 150 কেজি কোনো কাজেই লাগবে না, আর যারা এখানে এই আমি ডাইরেক্ট লিখে দিলাম, এখান থেকে ডাইরেক্ট এটা লিখে দিলাম, তারা বুঝতে পারছো না, তাদের জন্য এখানে লিখছি। দেখো কি মানে কি, অন্তিম বেগ বলেছে 16 মিটার পার সেকেন্ড, ইউ বলেছে প্রাথমিক বেগ কত 6 মিটার পার সেকেন্ড, সময় লেগেছে কত 5 সেকেন্ড, তাহলে এখান থেকে আমি এই ত্বরণটা বের করতে পারবো। 415 কোশ্চেন কি বলছে, নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ অপোজিট টু হুইচ অফ দ্য ফলোয়িং ডাইরেকশন, ঋণাত্মক ত্বরণ নিচের কোন দিকের বিপরীত। দেখো ঋণাত্মক ত্বরণ মানে কি, বেগ হ্রাসের হারকে বলা হয় কি, মন্দন, যেটাকে বলা হয় আমরা মন্দন, যেটাকে বলা হয় নেগেটিভ অ্যাক্সেলারেশন। এই মাইনাস চিহ্ন মানে কি নেগেটিভ, আর ইয়ে মানে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন বা ত্বরণের বিপরীত কি মন্দন, ত্বরণ কি পজিটিভ যদি ধরা হয় মন্দনটাকে নেগেটিভ ধরা হয়, কারণ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে বলা হয়, বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে ওক্ষেত্রে প্লাস ধরা হয়, আর মন্দন মানে কি বেগ হ্রাস পাচ্ছে ওক্ষেত্রে মাইনাস ধরা হয়, তাহলে মন্দনকে কী বলা হয় মাইনাস অ্যাক্সেলারেশন বা ঋণাত্মক ত্বরণ। এবার কী বলছে, এই ঋণাত্মক ত্বরণ কোন বেগের অপোজিট, দেখো ঋণাত্মক ত্বরণ কিসের অপোজিট বা কোন দিকের বা কোন ডাইরেকশনের বিপরীত। দেখো মন্দন কি হয়, যদি এই দিকে বেগ নিয়ে চলে একটা বস্তু, ধরো এটা একটা বাস হচ্ছে, এদিকে একটা বেগ নিয়ে চলছে, এদিক থেকে এইদিকে একটা বেগ নিয়ে চলছে, কী করছে এই দিক থেকে একটা কি ত্বরণ, যদি তার ত্বরণ আমরা প্রয়োগ করি তাহলে ত্বরণের দিক কোন দিকে হয়ে যাবে, এই দিক থেকে প্রয়োগ করবে একটা ত্বরণ, ঠিক আছে, ত্বরণ প্রয়োগ করলে তবে তো বস্তুটা আস্তে আস্তে কী করবে দাঁড়িয়ে যাবে। এবার কি এই দিকে বেগ ছিল আর ত্বরণ কোন দিক থেকে প্রয়োগ করছে, এইদিকে, এইদিকে বি আর এদিকে মাইনাস অ্যাক্সেলারেশন প্রয়োগ করছে, আর যেটাকে আমরা মন্দন বলি সেটা প্রয়োগ করছে, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে বেগের দিকে অপোজিট, বেগ যদি এই দিকে যায় মন্দন এই দিকে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ। 416 কোশ্চেন কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু উইথ রেসপেক্ট টু এ কার রানিং অ্যাট কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অন এ স্ট্রেট রোড উইথ এ ফ্ল্যাট প্লেন। বলছে একটা সমতল সহ একটা সোজা রাস্তায় ধ্রুব ত্বরণে চলমান একটা গাড়ির ক্ষেত্রে নিচের বিবৃতি কী বলছে, একটা গাড়িতে কী আছে ত্বরণ আছে, ত্বরণ আছে মানে কি তার বেগ কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে, যদি আমি বলি যে সেকেন্ডে কী হচ্ছে না 5 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথম গতিবেগ কত ছিল 5 মিটার পার সেকেন্ড, তার পরে গতিবেগ হয়ে যাবে কত 10 মিটার পার সেকেন্ড, তার পরে কত গতিবেগ হয়ে যাবে 15 মিটার পার সেকেন্ড, তাহলে কি গাড়িটার গতিবেগ কি কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে,
তাহলে এখানে দেখো কোথায় হয়, দেখো ডিতে আছে, দেখো ভেলোসিটি অফ দ্য কার ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, গাড়ির বেগ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, কারণ যে বস্তুতে ত্বরণ থাকে তার কী হয়, বেগ কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়। কেন? কারণ ত্বরণ সময় কী হয়, বেগ বৃদ্ধির হারকে, যে বেগ বৃদ্ধি পাচ্ছে সেটা কোন সময়ের সাপেক্ষে, সেটাই ত্বরণ। ৪১৭ কোশ্চেনটা কি বলছে, হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং অ্যাট দ্য সেম স্পিড হোয়াট উইল বি দ্য ইটস অ্যাক্সেলারেশন, বলছে একটা গাড়ি যদি সেম স্পিডে যায়, একই স্পিড সব সময় যাচ্ছে, তাতে কি তার তো ত্বরণ নেই বলে তো সে একই একই স্পিডে যাচ্ছে, যদি তার ত্বরণ থাকতো সে কী করতো, বেগ কন্টিনিউ বৃদ্ধি পাচ্ত, প্রথমে যদি 5 থাকে পরে 10 হতো, 15 হতো, 11 হতো, 12 হতো, এরকম কন্টিনিউয়াসলি বেড়ে যেত। তাহলে যার ত্বরণ থাকে না তার কী হয়, বেগ সবসময় সমান হয়, সেই জন্য কী হয়ে যাবে, এক্ষেত্রে ত্বরণ শূন্য হয়ে যাবে। যদি কোনো বস্তুর বেগ যদি সমান হয়, সবসময় যদি বেগ একই হয়, তাহলে তার ত্বরণ কী হয়ে যাবে, তার ত্বরণ হয়ে যাবে শূন্য, মানে তাতে কোনো ত্বরণ প্রয়োগ করা হয়নি। 418 কোশ্চেনটা কী বলছে, দ্য ভেলোসিটি অফ এ কার ইনক্রিজ ইউনিফর্মলি ফ্রম 18 কিমি পার আওয়ার টু 36 কিমি পার আওয়ার ইন 5 সেকেন্ড, ক্যালকুলেট দ্য অ্যাক্সেলেশন অফ দ্য কার, বলছে একটা গাড়ির বেগ 5 সেকেন্ডে 18 কিমি পার ঘন্টা থেকে 36 কিমি পার ঘন্টা পর্যন্ত সমানভাবে বৃদ্ধি পায়, গাড়ির ত্বরণ কত হবে গণনা। আমরা কি জানি, আমরা কি জানি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এখানে ভি কত বলে দিয়েছে 36 কিমি পার আওয়ার, আর ইউ কত বলছে 18 কিমি পার আওয়ার, আর টি সময় কি বলছে 5 সেকেন্ড। ঠিক আছে, দেখো এখানে এই প্রথমগুলোতে কি আছে, দেখো কিমি পার আওয়ার আছে, এখানে সেকেন্ড আছে, তাহলে অ্যান্সার কী আছে, অ্যান্সারগুলো দেখো সব এসআই পদ্ধতিতে আছে, তাহলে এই কিমি পার আওয়ার তো এসআই পদ্ধতি একক নয়, এসআই পদ্ধতি একক হলো কি মিটার পার সেকেন্ড হবে, তাহলে এই যে 36 কিমি পার আওয়ারটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি কত করবো, 36 × 5/18, 18 2 ওখানে 36 হয়ে যাবে, তাহলে 2 × 5 = 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আবার যদি এই 18টাকে করি কি হবে, 18 × 5/18 হয়ে যাবে, তাহলে করলে কত হবে 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার এইগুলোকে আমি এই ইকুয়েশনে ফেলছি, দেখো এর সমান কী জানি আমরা, ভি মাইনাস ইউ বাই টি, তাই তো, এবার ভির মান কত, ভির মান 10, ইউর মান কত 5, আর টির মান কত বলেছে 5, তাহলে এটা হলে কত হবে 5, আর এই 5 5 তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার হয়ে গেলো অপশান বি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে তোমরা এখানে ভি মাইনাস ইউ একেবারে বের করে নিতে পারতে, দেখো ভি মাইনাস ইউ বের করলে কত হতো, 36 - 18 হতো, তাহলে কত করতাম, 18 কিমি পার আওয়ার ছিল, 18 কিমি পার আওয়ার ছিল, তো এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই কী হবে, 18 × 5/18 হয়ে যাবে, তাহলে 18 18 কেটে কেটে গেলো হবে 5, তাহলে উপরে 5 হলো নিচে 5 হয়ে যেত, তাহলে 5 5 কেটে গেলে 1 1। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে করলাম, আর যারা এরপরে স্মার্ট হয়ে গেছো তোমরা কী করবে, এইরকমভাবে করবে, এই এই উপরের মতো করবে। 419 বলছে, দ্য ভেলোসিটি অফ কার ইনক্রিজ ইউনিফর্মলি ফ্রম 18 কিমি পার আওয়ার টু 72 কিমি পার আওয়ার ইন 10 সেকেন্ড, ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার, সেই দেখো আগের অঙ্কের মতো, আগের কোশ্চেনের মতো কী বলছে, কী বলে দিয়েছে কত 72 কিমি পার আওয়ার, আর ইউ কত বলছে 18 কিমি পার আওয়ার, আর টি কত বলছে, টি বলছে 10 সেকেন্ড। এবার আমরা কী জানি, এ সমান ভি মাইনাস বাই টি জানি, এবার দেখো এখানে ভি মাইনাস ইউটাকে বের করছি, ভি মাইনাস ইউ করলে কত হবে 72 - 18 হবে 54 হবে, এটা কী ছিল কিমি পার আওয়ার ছিল, এটা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই কী হবে, 54 × 5/18 হবে, 18 × 3 = 54 হবে তো মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এবার দেখো ভি মাইনাস ইউর মান আমরা কত পেলাম, 15 পেলাম, টির মান কত পেলাম আমরা 10 পেলাম, তাহলে এটা করলে কত হয়ে যাবে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্সার হয়ে যাবে অপশান। 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের প্রত্যেক বন্ধুরা বা তোমরা এবছর এলপি টেকনিশিয়ান বা জেইতে বা আরপিএফে সিলেকশান নিতে পারো।